জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আজকে সোমবার মন্দির বন্ধ, আর তোমার ত্রিশূল গন্ডি করা আছে। আজকে বেলা হয়ে গেছে অনেক, আমি শুধু মাকে পুজোটা করতে হয়, পুজোটা করে আসবো। নিত্য সেবা যেমন দিই তেমন দেবো। চলো শোনা, আমাকে দেখা বেটা, আমার গোপাল সোনা বিয়ে করছে। চলো বেটা, এই মা তো অনেক ভরে এসেছে আজকে। দেরি হয়ে গেল, যে কাঁচা কুচি করলাম, পোছালাম, ঝাড়লাম ঘরগুলো সব। দেখো মাকে দেখাস না, মাকে দেখিয়ে যা। গোপালকে স্নান করাবো, আমার শিবায়কে স্নান করাবো। ও ও আমাদের, ও ঠিক আছে, ও আমাদের পোষ নয়, ও একদিন আগে পোষা চলে এসছে ঠিক 8টা থেকে বিকেল 5টা বাজবে। আর এইখানে বলে শুয়ে থাকবে, রাখো ঢুকতে দেবে না, ও আগে বুঝে যায়। দেখে গেল, দশটা বাইকে দেখে গেল, দেখে দেখে চলে গেল। আচ্ছা এটা কাকে পড়ানো? গরম পড়েছে, আর দেখো মায়ের এই ইয়েগুলো মুন্ডু মানাগুলো কিন্তু গরম হয়ে গেছে। তা আদ নামছে মায়ের ঘরে ফ্যান চালিয়ে, কুলারটা চালিয়ে দিতে বলতে হবে একবার।
মালাগুলো মা কেটে খুলে বলে দাও, মা মালাগুলো খুলে দাও, মালাগুলো খুলে দাও। মা এই লাল ঝুড়িটাই রাখবো, দেখো মা। দুটো কলে মন আছে মালাগুলো আছে, মা মালা আছে, তা করছে মালাগুলো দাও, করে দিই তোর মালাটাগুলো। ওগুলো দাও, আমি ইয়ে এনেছি শিবের, এইটা আমি ভাঙা হাতে যেতে এনেছি। অনেকক্ষণ থেকে বলছি প্যাকেট থেকে এগুলো খুলে রাখলে ভালো হতো, প্যাকেটে খুলে রাখলে মালাগুলো ভালো হতো, ভিজে গেছে সব মালা। জয় কৃষ্ণ, জয়। 25শে বৈশাখ মায়ের পুজো, শাশুড়ি পুজো, মনে হয় মন্দিরে যদি 25শে বৈশাখ সেদিন কিন্তু আমি ত্রিশূল ধরতে পারবো না, কারণ মাস শাশুড়ি পুজো বলে অনেক কাজ। মায়ের সেদিন, মায়ের সেদিন বড়ো হোম হবে, সেদিন কিন্তু ভক্ত
মায়ের পুজো দেখতে আসতে পারবেন, বারবার বলে দিচ্ছি। ভিডিওটা মা ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি, 25শে বৈশাখ ভক্তরা মায়ের পুজো দেখতে আসতে পারবেন। সেদিন কিন্তু ত্রিশূল আমি ছোব না, কোনো কাজ হবে না, মায়ের বাঁশুরি পুজো দেখতে আসতে পারেন। মায়ের বাঁশুরি পুজো দেখাও, এটাও একটা ভাগ্যের ব্যাপার আছে। মা সেদিন আগমন হয়েছিল, মা আমাকে বলেছিল আমি এইটুকু রূপে, আমার হাইট হবে এইটুকু, আর তোর আমার নাম হবে কৃষ্ণকালী, তাই মায়ের নাম হয়েছে কৃষ্ণকালী, আর মায়ের হাইট ওইটুকুই হয়েছে। মা বেশিরভাগ বাচ্চা রূপে লীলা করেন মা, আর মা পুরো একদম জ্যান্ত, মা সব দেখতে পান, মা সব কিছু দেখতে পান। এক মা পর্দার দড়ি চিড়ে বলে লাগিয়ে দিয়েছে মিস্ত্রি দিয়ে, ফুলের একটা বড় ঝুড়ি দিয়ে গেছে স্টিলের মা, পর্দাটা 25শে বৈশাখ টাঙা, হ্যাঁ একটা পর্দা দিয়েছে 25শে বৈশাখ দিন টাঙা মা। বাম্মা আমি তারা এইটা সোনা মায়া, আর এইটা এইটা আমি নিজে হাতে গেছি মায়া, খুব সুন্দর হয়েছে মা তোমার, এটা এইটা গোপালের। ওম নম শিবায় নম নমঃ বসবন্ধ জয় কৃষ্ণকালী মায়ের জয়। পঁচিশে বৈশাখ মনে হয় প্রচুর ভক্ত আসবে মায়ের বার্ষিক পুজো দেখার জন্যে, আমাকে আগাম বলে গেছে মা। হোটেল পাওয়া যাবে তো? হ্যাঁ হোটেল পাওয়া যাবে, নাহলে তো মায়ের বাড়ির দরজা পড়ে আছে। মা ওই কুমুলদের গঙ্গা জল ঘি মধু দাও মা, ওম নম শিবায় কাছে স্নান করাবো। না গঙ্গা জল না, ওই তো এইটু গঙ্গা, ওইটাও গঙ্গা জল, সবই বোতল, ওইটাও গঙ্গা জল। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আমি আবার বলে দিই 25শে বৈশাখ মায়ের বাঁশুরির কাজ, পারলে ভক্তরা আসবেন। আর বাঁশুরি পুজো কিন্তু আমি ত্রিশূল ধরতে পারবো না, ত্রিশূল আমি ধরে কোনো, কারণ সেদিন প্রচুর কাজ হবে, মায়ের নানা রকম ভোগ রান্না হবে, নিজের হাতে আমাকে করতে হবে। আর এটা হচ্ছে মায়ের পাঁচ রকম ভাজাভুজি, মায়ের জন্য খিচুড়ি ভোগ, আমাকে নিজের হাতে করতে হবে প্রামাণ্য, তাই আমি ত্রিশূল ধরতে পারবো না। ভক্তরা এসে পুজো দেবেন, মাকে পুজো দিতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। না একবার সামনে নেই, এটা তোকে বড় ভালোবাসি, তোকে বড় ভালোবাসি, তুই ছাড়া আমি যে বাঁচব না, তুই ছাড়া আমি যে বাঁচব না। লাখো বেটা আমার গোপুজনা ভিডিও করছে গো।